মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী প্রচারের মাঠ থেকে তুলে নেয়ার 13 ঘন্টা পর বাড়ি ফিরেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ। কাল রাতে তিনি বাড়িতে ফিরেন বলে জানান তার স্বজন এবং সমর্থকরা। মেয়র প্রার্থী সবুজ অভিযোগ করেন, শনিবার দুপুরে কালকিনি পালপাড়ায় নির্বাচনী প্রচার চালানোর সময় কালকিনি থানার ওসি নাসিরউদ্দিন গাড়িতে করে তাকে নিয়ে যান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এতে তার বিক্ষুব্ধ সমর্থকরা টায়ার জ্বালিয়ে মিছিল করে। এ সময় প্রতিপক্ষের কর্মী সমর্থকরা মিছিলে হামলা করলে দুই পক্ষের সংঘর্ষে আহত হয় অন্তত অর্ধশত মানুষ। এই সময় স্থানীয় দোকানপাট ও ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাত 3:30টার দিকে নিখোঁজ মশিউর রহমান সুস্থ অবস্থায় তার বাড়ি ফিরে আসেন, যদিও মশিউরকে তুলে নেয়ার বিষয়টি অস্বীকার করছে পুলিশ। আমি নিজেও খোলসা করে বলতে পারতেছি না যে আসলে মূল কাহিনী কি। তবে আমি এটা সত্য যে আমি ওসির গাড়িতে মাদারীপুরে গিয়েছি, এসপির সাথে দেখা করেছি এবং আমি ঢাকায় গিয়েছি। এটা ধরে নিতে পারেন যে আমি অনেকটা বাধ্য হয়ে গিয়েছি। সকাল থেকে জনগণ আমাকে নির্বাচনের করার জন্য উৎসাহিত করতেছে এবং নির্বাচনী কার্যক্রমও আমাকে দিয়ে সকাল থেকে করিয়ে যাচ্ছেন এবং আমি সেইভাবেই এগিয়ে যাচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি।